কত হাফ কেজি কত আছে? সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালো আছেন। তো পবিত্র মায়ের রমজান, তো আবার শুভ বাংলা নববর্ষ, তো পয়লা বৈশাখ, তো রমজান মাসে পয়লা বৈশাখ। তো মই আজকে রোজা আছো, তো মই কিন্তু রোজা পালাম না, সবগুলো রোজাই করো। তো আজকে পয়লা বৈশাখ, যদি আজকে যদি মেলা বসে তাহলে মেলা যাবো, যদি না বসে তাহলে যাবার নেই। তো দেখো সারাদিন মুই কী করো, এখন বাজে হইলো সকাল 8:30, 8:30 সময় ঘুম থেকে উঠলো। তো অনেক দিন থেকে ঘুম হয় না, শেষ রাইতে তুটি উঠিয়ে সেহারি খাই, খায়া ওই নামাজ করতে করতে 6:30-6:30 বাজে যায়, আবার অফিস যাই, আর ঘুমায় না। আজকে 8:30 পর্যন্ত ঘুমানো আলহামদুলিল্লাহ। তো সারাদিন কী করো না করো, এটা ভিডিওটা দেখো, আশা করো মজা। আম্মু এই যে মা, এই যে এই যে আমার মা ঘুরিয়ে, এই যে এই যে এই চলো হাঁটি, এই দেখো, এই যে ফোনে দেখো, এই যে এদিক দেখো, ওই যে কত করে 40 টাকা করে। এই পুটির কেজি কত? কেজি কত? পুটির কেজি 100, 30 টাকা, 1 কেজি নিলে কম আছে। ওগুলো ভাই হাফ কেজি 120, 1 কেজি 220, দাম চলে 260, 240। এর 100 টাকা হলে হাফ কেজি দেন। বড় দিকে ভাই যদি নেন কিছু কম আছে ভাই, বুঝছেন? এইটা বেড়া নি বেড়ি মামা মা না কথা আছে, বেড়া নি তো মন চাইছে দিলে দেন, কইছি কইছি বুঝেন নাই, কারণ আপনি যদি নেন কম রাখুন ভাই, বুঝছেন? হাফ কেজি নেন 110 টাকা রাখুন।
হাঁটতে হাঁটতে যাওয়ার নাকছ সুর বাসাত পাখি দেখিম। এই যে বন্ধুগুলা বাসাত আসনু, হ্যাঁ আসিয়ে যে কেবল ডুবনু, যায় দেখবো পাখি পাখি দেখবো। হ্যাঁ তো অনেক দিনে পুদিনা পাতা খায় না, পাখির বাচ্চা পড়ছে দেখি পুদিনা পাতা কিনে আনছে, এই দেখো পুদিনা পাতা মধ্যে এলে কিন্তু আমি কিন্তু খায় না, আমিও খায় না ময়ও খায় না, কিন্তু পাখির কিন্তু খুব প্রিয়। এই যে এই জিনিসটা খাইলে পরে বাজিকার পাখির পুষ্টি হয়, হুম আর মানে হাড়টা আর কি শক্ত হয়, পাখির হাড় শক্ত হয় আর ডিম বৃদ্ধি করে। ঠিক আছে তো আমি নিয়েছে, এরা কয় টাকা নিয়েছে রে শুভ? এটার দাম নিয়েছে 30 টাকা, এই মুড়াটা 30 টাকা। তো আইসে এবার আমরা ভালো এই পাখির বাচ্চা দেখি, এই যে এবার বেলকনিতে পাখির বাচ্চা, ওই যে আমার পাখির বাচ্চা হয় রে কি খুশি হয় দেখো, খালি পাখি নিয়ে খালি নাড়া নেই, পাখি নিয়ে নাড়া নেই নাড়াই করতেছে পাখি নিয়ে, কি পাখির কীরকম বাচ্চা দেখ। তুই তো কচলো যে বেসাবো বেসাবো, মোর কথা তো রাখলো। ইয়ার আগের দিনে একটা দিয়েছি ভিডিও দিছি বন্ধু, ভিডিওটা দেখবেন, ওর পাখি হলো ডিম দিছিল, ঠিক আছে ওই ভিডিওটা দেখবেন। হুম এই যে পাখির বাচ্চা দেখো তোমরা, এই যে পাখির বাচ্চা দেখো একটা পড়ছে একটা, আর আছে করে ডিম কটা আছে, ডিম ডিম কটা আছে, যাই হোক মাশাল্লাহ ফুটছে ভালো হয়েছে। ডিমগুলো কিন্তু বড় 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 আছে ডিমগুলো, তো তোর অনুভূতিটা কি ক? আমি ফ্রি ফায়ার খেলতেছে, ফ্রি ফায়ার ফ্রি ফায়ার খেলতেছে, ফ্রি ফায়ার খেলতেছে, রোজা থাকি ফ্রি ফায়ার খেলতেছে। মই ইনশাল্লাহ 5 বছর থেকে একটা রোজা ফেলাও না, সবগুলো রোজা করো, আর হয়তো ইয়ার তো আগর থেকে এত মনে করা যায় কী করে রোজা করে। ঠিক আছে তো আর কি কই এলা, তাহলে এইটুকি তাহলে আজকে তো কোনো জাত তো মেলা তো বসিল না, বাংলা নববর্ষ পয়লা বৈশাখ তো কোনো জায়গা বলে মেলা বলে বসে নাই, ওর রমজান মাস তো এই জন্য হয়তো আর বসে নাই। ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর যায় যায় রোজা রাখ করবেন, অবশ্যই রোজা করবেন। ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, তো আর কি কইলা তো টাটা বাই বাই।